এমপি নেতা আফমু কামালের শেষ ঠিকানা নিজ গ্রামের বাড়ি এক নং জালালাবাদ ইউনিয়নের আলীনগর গ্রামের বাড়ির পাশেই পারিবারিক গুরুস্থানে তাকে দাফন করা হয়েছে। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকে তার কবরস্থানের একটি ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা জানেন, বিএনপির নেতা আফমু কামাল সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ছিলেন। গত 6 নভেম্বর সন্ধ্যারাতে সিলেটের আম্বরকানা বড়বাজার এলাকায় ছাত্রলীগ নামদারী কিছু সন্ত্রাসীরা তার গাড়ি থামিয়ে তাকে ছুরি দিয়ে আঘাত করে সেই আঘাতে তিনি মারা যান। তাকে সেখান থেকে উদ্ধার করে সিলেট এমএজি উসমানী মেডিকেলে নিয়ে পোস্টমর্টম শেষে 7 নভেম্বর তার গ্রামের বাড়িতে নিয়ে এসে দাপন সম্পন্ন করা হয়। মারা যাওয়ার সময় ওনার এক মেয়ে রেখে গেছেন, যে মেয়েটি বর্তমানে অসুস্থ হয়ে গেছে বাবার অভাবে। প্রিয় দর্শক, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন এবং আফমু কামালের একমাত্র মেয়ের জন্য আপনারা দোয়া করবেন। আমাদের এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তার পরিবারের পক্ষ থেকে এয়ারপোর্ট থানায় একটি মামলা করা হয়েছে। 10 জনকে আসামি করে অজ্ঞাত আরও 4 জন রয়েছেন। ইতিমধ্যে 1 জন আসামি গ্রেপ্তার করা হয়েছে। বিএনপির নেতাকর্মীদের দাবি, দ্রুত কামাল হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতা নিয়ে সর্বোচ্চ শাস্তি যেন নিশ্চিত করা হয়। আমাদের এই ভিডিওটি যারা দেখছেন অবশ্যই আপনাদের মতামত লিখতে ভুলবেন না। সাথে থাকুন।